ফাতেমা আলম স্মৃতি আইডি আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কীভাবে পর্দা করবে? দেখুন, পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন, আবার অনেক রিচ ফ্যামিলি, অনেক বড় বাসা, অনেক দেয়াল, অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারেন না। গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো। যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশি দিয়ে আওয়াজ দিয়ে আসতেন, তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন, আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারাও একইভাবে আওয়াজ দিয়ে আসতেন, আর মেয়েরা যখন বাহিরে যেতেন যথাসম্ভব ঘোমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায়। এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি, সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে, পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে। এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ, কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতাটা খুব বেশি জরুরি। তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে। যদি তা থেকে কোনোভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায় তাহলে নিজে সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্য সৌন্দর্যগুলোকে ঢেকে ঢুকে তিনি যথাসম্ভব সেফে থাকার চেষ্টা করবেন, যাতে করে তিনি পরপুরুষের অর্থাৎ গায়ে মাহরাম দেবর ইত্যাদির মুখোমুখি না হন। তাসিন ইসলাম লিখেছেন, আমার বান্ধবীরা হারাম সম্পর্কে জড়িত, তাদের সাথে মেলামেশা করলে কি আমার গুণা হবে? খারাপ মানুষের সাথে মেলামেশা করলে নিজের মধ্যে সেই খারাপ প্রবণতাটা আসতে পারে, আর যদি নাও আসে অন্তত সেটা সহনীয় মনে হতে পারে, যেটা একজন ইমানদারের ইমানের জন্য এবং তা মোত্তাকি তাকওয়ার জন্য ক্ষতিকর। এই জন্য অবশ্যই আপনি খারাপ সংস্রব এবং খারাপ মানুষকে পরিত্যাগ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো সঙ্গীদের সাথে সময় কাটানো, তাদের সাথে উঠা বসা করা এবং তাদের সান্নিধ্যে থাকার পরামর্শ দিয়েছেন। কোরআন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদী এবং নেককার ভালো মানুষদের সাথে থাকো, সেই জায়গা থেকে তাদেরকে ছেড়ে ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করার চেষ্টা করবেন। আর যদি তাদেরকে সংশোধনের জন্য তাদের সাথে থাকেন এবং আপনি চেষ্টা অব্যাহত রাখতে পারেন যে হ্যাঁ, হারাম সম্পর্ক থেকে তাদেরকে আপনি বের করে আনতে পারবেন, তাহলে সেই চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন বা করা উচিত। ফারিহা তাসনিম লিখেছেন, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি কীভাবে একজন কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে পারি? বোন ফারিহা তাসনিম, প্রথম কথা হলো যে আপনার যে বয়স, এই বয়সে সময় অপচয় করার একটা ব্যাপার আমাদের সমাজে প্রকট আকারে আমরা দেখতে পাই। অতএব সময় যাতে অপচয় না হয় সেজন্য ভালো ভালো কিছু বই আছে, সেগুলো পড়বেন, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বইগুলো পড়তে পারেন, সুন্দর সুন্দর বই, যেগুলো পড়ে আমরা আমাদের সময় জ্ঞান আমাদের মধ্যে আসবে এবং সময়ের আমরা হেফাজত করব। আমরা কোনো মোবাইল ইত্যাদির নেশায়, কোনো অ্যাপ ইত্যাদির নেশায় থাকলে সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য সংগ্রাম চালাবো নিজের সঙ্গে নিজে। সেই সাথে দিন সম্পর্কে আমরা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাওলার একটা বই আছে, ইসলাম মুসলমান নিসাব, সৈয়দ আবু হাসান আরি আন্নাদবী রহমতুল্লাহ একটা বই আছে, ইসলামের পরিচয়, এই বইগুলো পড়া যেতে পারে। এগুলোর মাধ্যমে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমরা নিলাম। এর পাশাপাশি একটা ভালো পরিবেশ, একটা ভালো সোসাইটি দরকার, কিছু বন্ধু দরকার যারা সিরিয়াসলি দিন পালন করেন, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করেন, সেই মানুষগুলোর সান্নিধ্য এবং তাদের সোহবতে আমরা যত বেশি থাকবো তত বেশি আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা।